বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। হযরত আলী একবার তিনি আমার নবী কামলি ওনার সাথে উসমান জিন্নুরাইনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছে। হযরত উসমান জিন্নুরাইন হযরত দয়ার নবী মায়ার নবীর পিছন পিছন হাঁটতেছেন। তারিফ করে এত মধুর খাওন তো আগে খাইলাম না, এত ভালো খাওন তো আগে খাইলাম না, সবাই তারিফ করতেছে। মাওলানা আলীও কানা খাইছে, বাবা গো বাবা গো ফাতেমার কথা বলতেছি, কেমন ফাতেমা একটু শোনো। হযরত আলী দাওয়াত খাইয়া তিনি বাড়িতে চইলা গেল। বাড়িতে যাওয়ার পরে হযরত ফাতিমাই দেখে স্বামীর মনটা বেজার, স্বামীর মনটা বেজার। স্বামী গো আপনার মনটা কেন বেজার, আপনি কি কষ্ট পাইছেন নি? স্বামী আজকে কি খানা কান নাই? রে বিবি আমি খানা খাইছি সব কিছুই ঠিক আছে, আমার মনটা বড় বেজার রে। কারণ হইল আমি আলী হইলাম গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, অনেক সময় খাইতে পারি না। ফাতিমা ফাতিমা গো আজকে দয়ার নবী মায়ার নবী তোমার আব্বা জান কি আজকে হযরত উসমান জিন্নুরাইন এত সংকটপূর্ণ খানা খাওয়াইলো। হ্যাঁ ফাতিমা আমি জীবন এত সংকটপূর্ণ খানা আমি খাই নাই। ফাতিমা রে আরো মজার ঘটনা হইল, হযরত উসমান জিন্নুরাইন আমার নবীজির পিছন পিছন যখন হাঁটতেছিল, আমার নবী জিজ্ঞাসা করেছিল, রে উসমান উসমান রে তুমি কেন আমি রসুলের পিছন পিছন তুমি কদম গণনা করতেছো? হযরত উসমান জিন্নুরাইন কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনার এই নুরানি কদম মুবারকের দুলি আমার বাড়ির মধ্যে পূর্ব গো। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির কদম মুবারকের তো অনেক দাম, আপনি নবীজি হুজরা মুবারক থেকে আমি উসমান জিন্নুরাইনের বাড়ি পর্যন্ত যতগুলো কদম দিবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি এক একজন করে গোলাম আজাদ কইরা দিমু। দয়ালো নবী মায়ার নবী, দয়ালো নবী মায়ার নবী, কোথায় আছেন লুকায়া দেখা দেন দে কাদেন গো নবী একবার শিয়া দেখা দেন দে কাদেন গো নবী একবার শিয়া বলে নো নবী গো নবী আপনার কথা মনে হইলে গো বলেন ও নবী গো কথা মনে হইলে গো বুক পাইসা যায় নয়ন জলে নবী, বুক পাইসা যায় নয়ন জলে নবী কে মেনে থাকি সহিয়া দেখা দেন দে খাদেন গো নবী একবার আসিয়া দেখা দেন গো নবী একবার আসিয়া ও নবী গো নবী তাই ফের কথা মনে হইলে গো ও নবী গো নবী তাই ফের কথা মনে হইলে গো কাফেররা পাথর মারে নবী
কাফের আতর মারে নবী কে মেনে তাকে সহিয়া দেখা দেনে দেখা দেন গো নবী একবার আসিয়া দয়াল নবী একবার আসিয়া দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় আছেন লুকায়া দেখা দেন দেখা দেন গো নবী একবার আসিয়া দেখা দেন গো নবী একবার আসিয়া হযরত উসমান আমার নবীর ডেক দিয়ে কই নবী গো আপনি নবীজির কদম মুবারকের দাম এমনি এমনি দেওয়া যায় না নবী গো আপনি নবীজির যতগুলা কদম মুবারক হুজরা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত দিলেন গো প্রত্যেকটা কদমের বিনিময় এক একজন করে গোলাম আজি আমি আজাদ কইরা দিলাম গো ইয়া রাসূলুল্লাহ হযরতে হযরতি আনি কান্দে ফাতেমার সামনে দাঁড়ায়া চোখের পানি গুলা সাইরা দিছে ফাতেমা রে আমি বুঝি গরিব 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 আমি বুঝি নবী রে এই রকমের দাওয়াত খাওয়াইতে পারবো না ফাতেমা ডাক দিয়া কইসা আমি ও প্রাণের স্বামী গো আপনি চিন্তা কইরেন না আমি ফাতিমা আছি আমি ফাতিমা হইলাম নবীর দুলালি নবীর কন্যা স্বামী গো আজকে আপনি যান নবীজির দাওয়াত দিয়ে আসেন আমি ফাতিমা সব কিছুর ব্যবস্থা করতেছি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ মহাব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না হযরত আলী নবীজির কাছে যায় কই নবী গো ও গো নূরের নবী আপনার নূরানি কদম মুবারক আমার বাড়িতে দিবেন নি ও নবীজি আপনার সাহাবীদেরকে লইয়া আমার গরিবালয়ে গেলে গো আপনি নবীজির কদম মুবারক পড়লে গো আমার এই বাড়িতে অনেক বেশি আরো বরকত হবে ইয়া রাসূলুল্লাহ আপনারে যদি একটু খেদমত করতে পারতাম মনটা বড় শান্তি লাগতো নবী গো আপনার কন্যা ফাতেমা আপনাকে দাওয়াত দিছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদেরকে লইয়া আপনি আমার বাড়িতে যাইবেন আমার নবী কই চিন্তা কইরো না আলি আমি সময় মতো চলে যাব তোমার হুজরা শরীফের মধ্যে মারহাবা আর জোরে কোন মহাব্বতের আওয়াজে কোন অসুবিধা হচ্ছে চলবে আলোচনা বাবা গো আহলে বায়াতের পাগল দেখছো নি নবীর জন্য কাম আলে বেদের পাগল রে হাসান হুসাইনের পাগল চোখের পানি গুলা সাইরা দিছে কুদার কসম লুকান্দের বাবা যদি আলে বেদের জন্য চোখ দিয়া পানি বাইরা যায় তাইলে তোমার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবো বাবা গো হযরতে ফাতেমার বাড়িতে আল্লাহর নবী আসতেছে হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু পিছন পিছন দাঁড়ায়া রে একটা একটা কইরে কদম মুবারক গুনতেছে কয়টা কাক দিন আল্লাহর নবী যাইতে যাইতে গো আল্লাহর নবীর সাহাবীরা ফাতেমার বাড়িতে হাজির হইয়া গেছে এবার ফাতেমা চিন্তা করে নবী রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আইছে না জানি রে না জানি আমার নাম আমার বাবা জান কষ্ট পায় আমি কেমন কইরা কবরের ব্যবস্থা করব কেমন কইরা নবীর মেহমানদারি করব কেমন কইরা রে আজকে মেহমানদেরকে আমি আপ্যায়ন করব ফাতেমা তো জোরা যায় না মাসটা লইয়া যেই মাত্র বিছায়া দিছে একটা ডেস্কি ওই মুহূর্তে আগুনের চুলার মধ্যে দিয়া রাখছে সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর একটা ডাক মারছে
মুসলমান গো তুমি আল্লাহ পাকের সম্মান ও আল্লাহ তোমার বন্ধু আমি ফাতেমার গরিবালয়ে আইছে আল্লাহ তুমি তোমার বন্ধুরে না খাওয়ায়া বাড়ি থেকে নিও না আর জোরে কন্যা সুবহানাল্লাহ ফুলের চেয়ে সুন্দর তুমি নবী কমলে ওয়ালা তাই তো বাবি কোন ফুল দিয়ে গাঁথবো আমি মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব বলো ইয়া রাসূলাল্লাহ আয়া হাবিবাল আয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব ফুল বাগানে গিয়ে দেখি হাজার ফুলের মেলা তাই তো বাবি কোন ফুল দিয়ে গাঁথবো আমি মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব সবাই বলো ইয়া রাসূলাল্লাহ মারহাবা আয়া হাবিব বকুল বলে ও গো আশিক নাওনায়া মাহি তোলে একবার দিয়ে দিও নবীর চরণ তোলে বকুল বলে ও গো আশিক নাওনায়া মাহি তোলে একবার দিয়ে দিও নবীর চরণ তোলে সেই চরণ পেলে আমার মিটবে মনের জ্বালা তাই তো বাবি কোন ফুল দিয়ে গাঁথবো আমি মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব বাবা গো আপনাদের উপস্থিতি আপনাদের বসা এইভাবে মৌমাছির মতো ঝাপটা মাইরা পয়সা থাকা আমার কাছে বড় ভালো লাগছে আপনাদের আদব আমার কাছে বড় ভালো লাগছে বাবু এই অলুকান্দির বাবারা আজকে যারা মাহফিলের মধ্যে বইল তাদের সকলকে শয়নে স্বপনে তুমি মদিনার নবীর দিদার নসিব কইরা দাও আরো জোরে কন্যা আমিন ফাতিমা যাই নামাজ বিছাইলো শেষ করে দিতাম চলবো ফাতিমা যাই নামাজ বিছায় মাওলার ডাক দিছে আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিছে জিব্রাইল যারে আজকে আজকে ফাতিমার বাড়িতে যা আমার ফাতিমা আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ছে আমার নবীজি ফাতিমার বাড়িতে আমার ফাতিমার ইজ্জত আমার নবীর ইজ্জত আমার বন্ধুর ইজ্জত রে আমি আল্লাহর ইজ্জত যা যা জিব্রাইল জান্নাত থেকে কানা লইয়া ফাতিমার দেখছি ভরপুর কইরা দে আরো জোরে জিব্রাইল আমার নবীর কাছে আইসা নবীর কইয়া রাসূলুল্লাহ ফাতিমা আজকে একটা কুদরতি কারবার কইরা ফালাইছে আজকে একটা প্রেমের খেলা খেলা ফালাইছে ও দয়ার নবী ও মায়ার নবী ফাতিমা আজকে সাজদায় পড়ছে আপনার এই ফাতিমার ঘরের মধ্যে জান্নাতি খাবার ফাতিমার ঘরের মধ্যে আছে ফাতিমা সাজদা থেকে মাথা উঠাচ্ছেন গ্রামটা নাকের মধ্যে লাগতেছেন ফাতিমা সাজদা থেকে মাথা উঠায়া খাবার খাবারটার সুন্দর কইরা ডিস্ট্রিবিউশন করলেন বিতরণ কইরা দিলেন সাহাবীদের সামনে দিলেন সাহাবীরা খাবারের খুশবু পাইয়া সাহাবাই কেরাম মাতোয়ারা হইয়া গেছে কেমন খাবার রে কেমন খাবার দুনিয়ার মধ্যে এত স্বাদের খাবার কোনোদিন পর্যন্ত খাইলাম না হুজুর নবী গো
এত মজার খাবার কোথায় থেকে জীবনেও এমন খাবার খাইলাম না ইয়া রাসূলুল্লাহ একটু খাবারটা কি কোথা থেকে আসলো আপনি আপনি যদি বলতেন আমার নবী কয় ফাতেমায় আজকে একটা কুদরতি খেলা খেলছে আমার সাবিরা রে আমার ফাতেমা আজকে সাজদার মধ্যে পয়রা আমার মাওলা পাকের কাছ থেকে জান্নাত থেকে খানাই না তোমাদের সকলকে খাওয়াইতাছে আরো জোরে কোন সুবহানাল্লাহ ফাতেমা ওই ফাতেমা যেই ফাতেমা সেজদা দিয়া জান্নাত থেকে খাবার আনায় আমাদের মা বোনেরা মাওলার সেজদা বই লাগেছে মারে তোমারে বলি গো মা এই রঙের দুনিয়ায় থাকার জায়গা না আসবাদ কালকে কবরের বাসিন্দা হতে হবে মা গো আমার আল্লাহরে বইলো না আল্লাহরে সাইরো না হযরত ফাতেমা সবাই রে খাওয়ান খাওয়াইলো মাওলা আলী আল্লাহর নবীজির কদম মোবারক গুনলো হযরত ফাতেমা এবার আল্লাহর দরবারে আরেকটা সেজদার মধ্যে পড়ছি মাওলা রে আজকে সেজদার মধ্যে পড়লাম আল্লাহ সেজদার মধ্যে পড়লাম তোমার দরবারে আর কিছু চাইবো না আল্লাহ গো তোমার নবীজির কদম মোবারক আমার বাড়িতে পড়েছে তোমার বন্ধুর হুজরা মোবারক থেকে আমার বাড়ি পর্যন্ত যতগুলা কদম দিছে গো আল্লাহ আমার তো গোলাম নাই আমি কারে আজাদ করবো কারে আজাদ করবো আমার আব্বা যে উম্মতের জন্য উম্মতি মহিলা কান্দ ওই জাহান্নামি উম্মত গুলান রে তুমি বাইচা বাইচা জান্নাতের মধ্যে পাঠায়া দা জিব্রাইল আইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গুমায়ের নবী ফাতিমা আজকে সেজদার মধ্যে পয়রা আজকে আপনি নবীজি হুজরা মোবারক থেকে যতগুলা কাক আপনি ফাতেমার বাড়ি পর্যন্ত দিছেন মায়ার নবী গো ততগুলা কদমের বিনিময় জাহান্নামে আপনার উম্মত গুলার রে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى তোমার অভাবের সংসার মা গো তোমার অভাবের সংসার সব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো মারহাবা গো আপনারা গ্রাম অঞ্চলের মানুষ আমরা গ্রাম অঞ্চলের মানুষ কাজ করি ভাত খাই নুন আনতে পান্তা ফুরাই ঠিক কিনা সময় মতো স্বামী সব কিছু দিতে পারে না মা গো মন খারাপ কইরো না মন খারাপ কইরো না আমার আপনার নবী কয় ওই মহিলা জান্নাতি যেই মহিলার উপরে তার স্বামী রাজি আর খুশি আস্তে কোন সুবহানাল্লাহ বাড়ি যায় যায় কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য সংসারের মধ্যে অভাব অনটন থাকলে স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না
স্বামী কোনো দিনও যায় না সংসারে অভাব অনটন থাকুক ঠিক কি না অসুবিধা হইতাছে অসুবিধা হইতাছে না বাবার আমার ফাতেমার মতো কষ্ট দুনিয়ার মহিলারা করে না করছে করে বাজান করে না সকলে কোন ঠিক কি না ফাতেমার বাড়িতে খাবার নাই একদিন কয়দিন খাবার নাই দুই দিন কয়দিন প্রথম দিন হযরত আলী যার ব্যাপারে আমার নবী কই আনা মদিনাতুল ইলমি ও আলী উন বাবুহা আমি নবী এলেমের শহর আমার আলী হইল এলেমের শহরের দরজা বাবা বাবার আমার এখন তো কথা কথা কথাই কথা মনে হয়ে যায় আমি বলবো আল্লাহর ওলির যদি মাটি দর্শন না হয়ে যায় তাইলে এই যে দেখেন আলী বেলায়েতের সম্রাট তিনি কেন এত কষ্ট করলেন ঠিক না আর জোরে কোন ঠিক কি না আচ্ছা আমি জামুহি দিকে এই কথাটা আগে এখানে কইয়া লই অসুবিধা দরত বাবা গো হযরত আলী ক্যাসেট বাজে কে ক্যাসেট ক্যাসেট বাজে কে ক্যাসেট হলো বন্ধ এটা এটা জিকির একটু পড় হইব হ্যাঁ আমি বুঝছি তো তোরা জিকির লাগা পড়িস জিকির করন লাগবে হলে শুধু খালি আমি জিকিরই কইরা গেলাম মুরব্বি রাখব খালি জিকিরই কইরা গেছে ওয়াজ করে নাই ঠিক কিনা বল ঠিক কিনা ওই জন্য আগে মুরব্বি কে ওয়াজ শোনাই লব তারপর তাহলে জিকির করব ঠিক আছে রাজি আছো তোমরা তোমরা আশায় আশায় থাকো আমি তোমাদের লগে থাকব ইনশাআল্লাহ ওনে এই সময় হেরা গেলে অসুবিধা নাই আমরা আর তোমরা থাকব ঠিক আছে হযরত আলী কাজের সন্ধানে বাহির হইল ফাতেমার ঘরে খাবার নাই সবই বিকাল বেলা আসল মনটা মলিন মনটা মলিন আমার দিকে তাকাও মনটা মলিন হযরত আলী চেহারাটা ফ্যাকাশে কালার হয়ে গেছে ফাতেমায় ডাক দিছে স্বামী গো আজকে খানা কই খানা কই খানার ব্যবস্থা করতে পারেন নাই না আজকে কোনো কাজ আমি পাই নাই ফাতেমায় একটা ডাক মারছে স্বামী আজকে কাজ পান নাই তো কি হইছে গো আগামী কাল কি পাইবেন বাবার আমার দ্বিতীয় দিন মাওলা আলী আবার কাজের সন্ধানে বাহির হইলেন এবার দ্বিতীয় দিন কাজ পাইলেন না হযরতে ফাতেমায় কই স্বামী গো চিন্তা করার কিছু নাই আগামী কালকে কাজের ব্যবস্থা আমার আল্লাহ কইরা দিবে মা গো স্বামীরে বুঝায়ো স্বামীরে বুঝায়ো ঘরের মধ্যে স্বামীর সাথে ঝগড়া কইরো না এতে সংসারের শান্তি নষ্ট হয়ে যায় ছেলে মেয়ে গুলা নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন তৃতীয় দিন হযরত আলী কাজের সন্ধানে বাহির হইলেন এবার তৃতীয় দিন তিনি কোনো কাজ পাইলেন না হযরতে ফাতিমা স্বামীরে কই স্বামী গো তিন দিনের ক্ষুধার্ত আপনি খানা খান না আমি খাই না আপনার চেহারা দেখলে গো আমার মনটা মানাইতে পারি না হাসান হুসাইন না খাইয়া রইছে স্বামী গো আমার গায়ের যে চাদরটা আছে নেন গো এই চাদরটাই আপনি বিক্রি কইরা খাবারের ব্যবস্থা কইরা আনেন হযরত আলী ডাক দিছে বিবিরা তুমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী বিবিরা তোমার গায়ের চাদর বিক্রি কইরা খাবার আনবো এটা আমি পারবো না হযরত ফাতিমা ডাক দে স্বামী গো স্বামী গো আপনি মন খারাপ হইরেন না পেটের মধ্যে খাবার নাই খাবারের যন্ত্রণা সহ্য করতে পারি না পারি না আপনি আমার স্বামী আপনার চেহারার দিকে তাকাইলে ঠিক থাকতে পারি না আমার ছোট ছোট বাচ্চাগুলা তাদের দর্জির বাদ পাইয়া গেছে স্বামী গো এই চাদর দিয়া কি হইব পেটের মধ্যে খাবার নাই নেন নেন চাদরটা একটু বিক্রি কইরা আসেন হযরত আলী চাদর নিতে চাই না হযরত ফাতেমা কই স্বামী গো নেন চাদর নিয়া বিক্রি করেন টাকা হইলে পয়সা হইলে আবার কিন্না দিয়েন হযরত ফাতেমা চাদরটা দিয়ে দিলেন নিয়ে গেলেন তিনি বিক্রি করার জন্য একটা ইহুদির কাছে চাদরটা বিক্রি করলেন আমার বাবারা খাবার নিয়া হযরত আলী ঘরের মধ্যে আসলেন যখন সন্ধ্যা হইয়া
ব্যবহার করতে রে ওই চাদর থেকে নূরের ঝলক বাহির হইয়া গোটায় অন্ধকার ঘর আলোকিত হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই গদির বিবি ডাক দিছে, স্বামী স্বামী গো, কই গই আপনি কই, কার চাদর ঘরের মধ্যে নিয়ে আসলেন? স্বামী একটা দূর মারছে, বিবি রে কেন কি হইছে? স্বামী গো তাকায়া দেখেন ঘরের মধ্যে আলো নাই বাতি নাই, কার জানি চাদর আপনি নিয়ে আসলেন? যে চাদর থেকে নূরের ঝলক বাহির হয়। মোল্লার চিল্লি না আমার নবীর তোমরা নূর মানো না, আর ফাতেমার গায়ের যে চাদর ওই চাদর থেকে রাতের বেলা ঝলক বাহির হয়। এই জন্য আহলে বায়াত যারা আছে তারাও হইল পাক পাঞ্জাতুন, যারা আছে তারাও হইল নূর। বাবা গো হযরতে ফাতেমা তো জোহরার চাদর থেকে নূরের ঝলক বাহির হচ্ছে। বিবিটা ডাক দিছে, ইহুদির বিবি ডাক দিয়া কই, স্বামী যার চাদরটা তুমি নিয়ে আইলা গো, এইটা কোন সাধারণ মানুষের চাদর না, কার কাছ থেকে তুমি কিনলা? কই আমি আনির কাছ থেকে চাদরটা কিনে আনছি। কই স্বামী গো আমার লইয়া যাও, চাদরটা ফেরত দিয়ে আসো। দুইজনে মিল্লা হযরত আলীর কাছে গেছে, স্বামী ও স্বামী গো চলো চলো দুইজনে মিল্লাই হযরত আলীর দুয়ারে চইলা যাই। দুইজনে মিল্লা গেছে, হযরত আলী দাঁড়ায় রইছে। হযরত আলী কই তোমাদেরকে এখানে দাঁড়ায় থাকতে দেখতেছি, কেন তোমরা দাঁড়িয়ে রইছো? কই আমরা দাঁড়ায় রইলাম, তুমি যে চাদর বিক্রি করছো এই চাদর রাখতে পারবো না। হযরত আলী কই কেন চাদর রাখতে পারবে না, চাদরের মধ্যে কোন দোষ আসেনি? কই দোষ তো বুঝি না, যে চাদর তুমি বিক্রি করছো এই চাদর কোন সাধারণ চাদর না, এই চাদর কেমন চাদর রে? এই চাদর রাত্রি বেলা ঘরের মধ্যে রাখছি আর আমি দেখি সারাটা রাত্র পর্যন্ত এই গায়ের চাদর ফাতেমার চাদর থেকে রে নূরের ঝলক মিটি 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 কইরা জ্বলে। আলি তারা কোন সাধারণ মানুষ না। আলী রে নে নে আমাদের দুইজনকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। আরো জোরে কন্যা বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, বাবায়নি আল্লাহর খেলা। ঠিক কিনা বলো? এই মাওলা আলীর নামের একজন লোক আছিল বো আলী। নাম কি? বো আলী। আমি আহলে বায়াতের নামে যে নাম রাখছি এই বো আলী কালান্দর, তিনি বো আলী কালান্দর কিভাবে হয়েছে এই কথাটা আপনাদেরকে আমি একটু বুঝাই। যে যারা কয় তরিকত নাই, যারা কয় ফির মুরিদি নাই, যারা কয় ওলি আল্লাহ নাই, যারা কয় বায়াত নাই, যারা কয় যে বায়াত হওয়া যাবে না, আমি তোমাদেরকে বলি এই দুনিয়াতে বায়াত যে বিষয়টা আমার রসুলের কাছ থেকে এসেছে আজও পর্যন্ত বায়াতটা চলতেছে, চলতেই থাকবে। তুমি মোল্লায় মানো না মানো এতে আমাদের আসে যায় না। আর এই দেশের মধ্যে ওলি আল্লাহর ইসলাম ধর্ম কায়েম করছে, প্রতিষ্ঠা করছে, কথা কোন ঠিক কি না? এই জন্য বাজান আহলে বায়াত থেকে এই আওলাদ রসুল আসছে, আহলে বায়াত থেকে ওলি আল্লাহ এসে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মোল্লারা বুঝে নাই। আরে এটা কোরআন হাদিস পড়ে না, পড়লে আছে এই মোল্লারা দেখতো। আপনারা জানেন যে আমি এই 16 তারিখে আমি বরিশাল মাহফিলের মধ্যে গেছি। বরিশাল মাহফিলের মধ্যে যাওয়ার পরে আমি আলোচনা করতেছিলাম, এই রমের আমার বাজান মতো মুরব্বী অনেক মানুষ মুহূর্তের মধ্যে জড় হয়ে গেছে। আমি আলোচনা করতেছি, এই আলোচনার মধ্যে হঠাৎ করে কিছু ছেলেরা যেগুলা একটু তবলিক পন্থী আর কি, কথা বুঝো না, তবলিক পন্থী যেগুলা ফির মুরিদি বিশ্বাস করে না, একটু অন্য রকমের টাইপের, এই ছেলেগুলো হঠাৎ করে দেখলাম সামনে গন্ডগোল করতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কিসের গন্ডগোল? কয় হুজুর তারা এই আলোচনা পছন্দ করে না। আমি বললাম আমি যে আলোচনা করতেছি এই আলোচনার মধ্যে যদি কোনো ফল্ট হয়ে থাকে, ভুল হয়ে থাকে,
তাইলে বাপের পেটা হয়ে থাকলে কিতাব নিয়ে আমার সামনে বসো, আমি প্রমাণ করব আমি এখানে কি ভালো বলেছি আর কোনটা মন্দ বলেছি। তারা আসতেছে না, তারা বলতেছে বারবার যে এই সুন্নি সুন্নি আলেমের ওয়াজ তারা শুনবে না। আমি সুন্নি দেখা, এরা আমার ওয়াজ বলে এরা শুনতো না। মুরব্বীরা কয় হুজুরে ভালো ওয়াজ করতেছে আমরা শুনবো, কিন্তু ওই তবলিগ গট্টি গাট্টি ওয়ালা এই নজদি ওয়াহাবীরা আমার মাহফিলের মধ্যে বাধা দিছে। এই মাহফিলের মধ্যে এমন একটা অবস্থা, আমাকে কিছু বলে নাই কিন্তু আমাকে যিনি আয়োজক যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তিনার সাথে একবারে হাতাহাতি মারামারির অবস্থা হয়ে গেছে। আমি বারবার বলতেছি তোমরা আমার সাথে কোরআন হাদিস দিয়ে বসো, আমি তোমাদেরকে প্রমাণ করব আহলে সুন্নাত ওয়াল জামাতি হক। ওয়াহাবীরা আসে না, তারা অস্ত্র ব্যবহার করে, কারণ তাদের কাছে কোরআন হাদিসের পুঁজি নাই। পুঁজি নাই কথা বলো ঠিক কিনা? এদের কাছে কোরআন হাদিসের পুঁজি নাই, আছে অস্ত্র, কথা কও ঠিক কিনা? যদি অস্ত্রই না থাকতো তাইলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সাথে এরা বাহাস মুরাজারার মধ্যে বসে নাই। এরা সুযোগ পেয়ে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। এ থেকে প্রমাণ হয় ওয়াহাবীদের কাছে কোরআন হাদিসের দলিল নাই, আছে শুধু অস্ত্র তলোয়ার, কথা কও ঠিক কিনা? অস্ত্র দিয়ে সমাধান হবে না, মোনাজারা বাহাস দিয়ে সমাধান হবে। বাপের বেটা হলে কোরআন হাদিস নিয়ে বসো, দেখবো তোমার কোরআন হাদিসের ইলম কতটুকু আছে, কথা কও ঠিক কিনা? সুন্নি আলেমদের মাহফিলের মধ্যে তোমরা বাধা সৃষ্টি করো, যদি পারো তাইলে কিতাব নিয়ে আইসা বৈসা পড়ো। সুন্নি আলেমরা কোনটা ভুল বলতেছে এইটা দেখায়া দাও। শুধু পারো না, শুধু পারো না, এখন শুধু করছে আমরা মাজার জিয়ারত করি, এখন কয় মাজার ফুজারি মাজার ফুজারি, এখন শুরু করে দিছে সিন্নি খোর আঙ্গ কয় সিন্নি খোর। আমরা সিন্নি খাই, আঙ্গ সিন্নি খোর কইলে আঙ্গ অসুবিধা নাই, তোরা যে গুখু ঠিক কিনা কও? তোরা তো গুখু, তোরা গুখুরের ওয়ারিস, কথা কও ঠিক কিনা? আমরা মাজারে পূজা করি না, আমরা মাজারের মধ্যে যেয়ে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, কথা কোন ঠিক কিনা?